তো হ্যালো বন্ধুদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমের ইউটিউব চ্যানেলের নতুন ফ্রেশ ভিডিওতে। তো গাইস, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে OB27 আপডেটের পুরো ডিটেলস দিয়ে দেবো। নতুন ক্যারেক্টার, নতুন পে, নতুন ইমোট যেগুলো আছে, নতুন আইটেম যেগুলো আছে, পুরো ডিটেলসে তোমাদের সব দেখিয়ে দেবো। তো সেগুলো জানার জন্য আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা বেল আইকন যেটা অলওয়েজ সেট করে দেবো, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়। অ্যান্ড ভাই, বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো গাইস। অ্যান্ড ভাই, A to Z তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিতে চলেছে ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো গাইস, বেশি দেরি না করে ভিডিও শুরু করে নিই। তো ভাই, সবার প্রথমে তোমাদেরকে বলবো যে ভাই, একে একে তোমাদেরকে আইটেমগুলো সবাই সব দেখাবো, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভাই, আমাদের ট্রেনিং সেন্টারের মধ্যে, ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে আমাদের একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো। দেখে দেখতে পাচ্ছ, এরকম একটা রাউন্ড তোমরা যেটা বক্সিং রিং যেমন হয়, সেরকম বক্সিংয়ের মতো বক্সিং করতে পারবে এখানে। অ্যান্ড গাইজ, এখানে সবাই মিলে একসাথে ঢুকতে পারবে না, দুজন মনে হয়, দুজন বা চারজন মনে হয়, দুজন করে ঢুকতে পারবে অ্যান্ড ফাইট করতে পারবে। তারা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তোমরা ঢুকতে পারবে না, এরকম একটা সিস্টেম আছে। অ্যান্ড গাইজ, খুবই ওপি একটা লাগছে। অ্যান্ড অবশ্যই যখন সাথে কয়েকদিন 10-12 দিনের পরেই কিন্তু আমাদের OB27 আপডেট চলে আসবে, আপডেটের পরে কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবে। ওকে গাইজ, অ্যান্ড এরপরে তোমাদেরকে পেটটা দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন পেট ভাই, যেটা দেখতে ওপি লাগছে। বাট এর অ্যাবিলিটি তোমাদেরকে বলে দিই, এর অ্যাবিলিটি হচ্ছে ভাই, যখন তুমি ধরো এনিমি কাছে ড্যামেজ খেলে, ড্যামেজ খেলার পরে তুমি তো মেডিকিট করবে, মেডিকিট যখনই করবে, সেই মেডিকিট করা অবস্থায় যদি কেউ তোমাকে এনিমি যদি ড্যামেজ দেয়, তাহলে সেই ড্যামেজটা তোমার কম দেবে। বাট অ্যাবিলিটি আমাকে খুব একটা মানে লেজেন্ডের অ্যাবিলিটি মানে ভালো অ্যাবিলিটি লাগলো না, বাট একে দেখতে ভালো লাগছে, একে অন্য পেটের অ্যাবিলিটি ইউজ করে কিন্তু ইউজ করা যেতে পারে। ওকে, তো এই ছিল পেটের অ্যাবিলিটি, তোমাদেরকে বলে দিলাম। অ্যান্ড গাইজ, এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো ফিমেল ক্যারেক্টার, নতুন ফিমেল ক্যারেক্টার। তো দেখে না দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন ফিমেল ক্যারেক্টার। অ্যান্ড গাইজ, এর দেখো, এর কিন্তু 100 HP দেওয়া এরকম কিন্তু লেখা রয়েছে। অ্যান্ড গাইজ, ড্যামেজ দেখতে পাচ্ছ, যেটা ওই গ্লোয়াল, যদি তুমি ড্যামেজ দাও তো গ্লোয়াল অ্যান্ড শিল্ড, গ্লোয়াল প্লাস শিল্ড গাইজ, তো গ্লোয়াল প্লাস শিল্ড কিন্তু ভাই তাড়াতাড়ি ভেঙে দেবে। মানে কত ড্যামেজ দেবে দেখতে পাচ্ছ, 80 গাইজ, 80 ড্যামেজ দেবে ভাই। তো Level 6 যখন করে নেবে তখন 80 ড্যামেজ দেবে গ্লোয়ালে, মানে 80% বেশি, মানে মানে বুঝতে পারছো গাইজ, মানে তুমি শিল্ড মানে দাও ক্রোনোর যে শিল্ডটা আছে সেই শিল্ডটা ভেঙে দেবে, মানে ক্রোনোর বাজার খতম। ওকে, তো ক্রোনোর ব্যাপারেও তোমাদেরকে বলবো যে ক্রোনোর বাজার কিন্তু খতম হতে চলেছে। অ্যান্ড গাইজ, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যান্ড্রো ক্যারেক্টার কিন্তু অ্যালিট অ্যান্ড্রো, তো এখানে দেখতে পাচ্ছে অ্যালিট অ্যান্ড্রো কিন্তু চলে আসছে গেমের মধ্যে। অ্যান্ড গাইজ, তোমরা জানো অ্যালিট হায়াতো এসেছিলো অ্যান্ড অ্যালিট ক্যালে এসেছিলো, সেরকমই অ্যালিট অ্যান্ড্রো, যেখানে ভাই তোমাদেরকে একদিন কার্ড দিয়ে তোমাদেরকে করে নিতে হবে অ্যান্ড্রোকে, অ্যালিট অ্যান্ড্রো। অ্যান্ড গাইজ, এর অ্যাবিলিটি এখনও জানতে পারা যায়নি, বাট এর অ্যাবিলিটি কিন্তু যাই হোক একটা ভালো কিছু দেওয়ার চান্স আছে। তো তোমরা যখন আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো যে গাইজ এর অ্যাবিলিটি কী আসছে। ওকে গাইজ, অ্যান্ড এরপরে তোমাদেরকে দেখাবো যে ভাই নতুন একটা গান আসছে, আমাদের একটা মেশিন গান আসছে, তোমাদেরকে বলেছিলাম আমি কয়েকদিন আগে ভিডিও পোস্টার দিয়েছিলাম। অ্যান্ড গাইজ, গানটাকে তোমাদের দেখিয়ে দেবো, দেখে না দেখতে পাচ্ছ, গানটা দুরকম দেখো, এখন যখন বসছে তখন দেখো স্ট্যান্ডে বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড শর্ট গানের মতো চলছে, 7-10 করে ড্যামেজ দিচ্ছে, অ্যান্ড যখন উঠে দাঁড়াচ্ছে তখন হয়ে যাচ্ছে মেশিন গান, অ্যান্ড মেশিন গান যখন হবে তখন দূর থেকে দেখতে পাচ্ছ 26-36-35 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে। ওকে গাইজ, এই গানটা দুরকমভাবে ইউজ হবে, শর্ট রেঞ্জে, মানে শর্ট রেঞ্জে বলতে যখনই তুমি বসে ফায়ার করবে তখনই শর্ট গানের মতো ড্যামেজ দেবে, অ্যান্ড চলবে বেশি বেশি করে গুলি বেরোবে, মানে 2-4টে করে মানে স্পিডে গুলিটা বেরোবে। অ্যান্ড গাইজ, যখনই তুমি উঠে ফায়ার করবে তখনই তোমাদের গাইজ মানে লং রেঞ্জের গান হয়ে যাবে। ওকে গাইজ, অ্যান্ড অনেকটা দূর থেকে ড্যামেজ কিন্তু দেবে ভালোই। ওকে, অ্যান্ড গাইজ, ওর দেখবে যখনই তুমি বসবে তখনই কিন্তু স্ট্যান্ডটা নেমে যাবে, অ্যান্ড যখন উঠবে তখন স্ট্যান্ডটা কিন্তু গায়েব হয়ে যাবে। ওকে গাইজ, অ্যান্ড এরপর তোমাদেরকে ইমোটগুলো একের পর এক দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ একটা বুয়া ইমোট, দেখো পায়ে করে পাম্প করছে সে বেলুন ফুলানোর মতো। অ্যান্ড গাইজ, ওটা ফেটে গিয়ে হয়ে যাবে কি বুইয়া, তো ওপিওয়ালা একটা ইমোট লাগলো। অ্যান্ড এর পরের ইমোটটা তোমাকে দেখিয়ে দেবো, তো এখানে দেখতে পাচ্ছ এই একটা ইমোট MP5 চালাচ্ছে। অ্যান্ড গাইজ, অ্যান্ড গাইজ, এরপরে দেখতে পাচ্ছ FFWS যেটা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হয়, সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দেখো নতুন 2021 আসছে, তো সেটার বেসিস ইমোটটা এসছে, তো সেটা আমাদের ফ্রিতেও কিন্তু দিতে পারে, দেখা যাক কী হয়। অ্যান্ড গাইজ, এরপর আরেকটা ইমোট দেখতে পাচ্ছ ভাই, সাব ডান্স দাও গাইজ, ও হো 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 ভাই সেরা ডান্স, ইয়ো ইয়ো ইয়ে অ্যানিজিং। চলো ভাই, যাই হোক ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাই নমস্কার
মানে আমাদের ইন্ডিয়ার জন্য হয়তো স্পেশালি এটা বানিয়েছে আমাদের ইন্ডিয়াতে নমস্কার বেশি করে তোমরা জানো। অ্যান্ড গাইজ আমার তো মনে হচ্ছে যে আমাদের জন্য এই ইমোটটা বানানো তো কেমন লাগলো। অ্যান্ড গাইজ এই একটা ইমোট দেখতে পাচ্ছি, এটা গ্লিচের জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক এইটা মনে হচ্ছে তোমাদের কোনো একটা ইভো গানের ইমোট মনে হচ্ছে, ওই ধরনের কিছু একটা। অ্যান্ড গাইজ এছাড়া আর একটা আদ্র জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে একটা রয়েছে এটা নাম এটা হচ্ছে এয়ার উইং বা কিছু একটা নাম আছে, যেমন তোমাদের প্যারাসুট থাকে সেরকম আর কি, তার নিচেই একটা দিচ্ছে ওরকম ধরনের কিছু একটা কিন্তু আসছে। মানে প্যারাসুটের জায়গায় তোমাদের কিছু একটা আসবে, প্লেন আসার কথা হচ্ছে, ওইটাও হতে পারে, জানি না কি বটে, যখন জানতে পারবো জানিয়ে দেবো। অ্যান্ড গাইজ আর একটা নতুন ওয়েপন তোমাকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউএসপি গান, তোমরা জানো, বা টু লেখাটা দেখতে পাচ্ছ, মানে যেমন দুটো ভেক্টর তোমরা চালাচ্ছ সেরকম গাইজ দুটো ইউএসপি গান তোমরা একসাথে চালাতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো, দুটো ইউএসপি গান তোমরা একসাথে ইউজ করতে পারবে দু হাতে করে, ওকে। অ্যান্ড সবার সাথে তোমাদেরকে বলবো যে ক্রোনোর বাজার কেন খতম হতে চলেছে, ক্রোনোর অ্যাবিলিটির অবস্থা একদম খারাপ গাইজ। তো এখানে দেখতে পাচ্ছ দেখো ক্রোনোর অ্যাবিলিটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো যেটা ভাই স্পিড থাকে মুভমেন্ট স্পিড সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, ওটা কোনো ব্যাপার না, একটু কম দেওয়াই ভালো। বাট গাইজ এখানে দেখতে পাচ্ছ যেটা কুল ডাউন যেটা থাকে, মানে আমাদের 40 ম্যাক্স লেভেল করে দিলে গাইজ 40 সেকেন্ড পরে কিন্তু আবার ক্রোনোটা ইউজ করতে পারি, সেই জায়গায় করে দিয়েছে গাইজ 170 সেকেন্ড ম্যাক্স লেভেলে বলছি, অ্যান্ড এই লেভেল 1 200, মানে বুঝতে পারছো গাইজ অবস্থা খারাপ, 40 জায়গায় 170, মানে 4 গুণ বাড়ি দিয়েছে গাইজ। অ্যান্ড এতটা লেটে তোমাদের ক্রোনো ইউজ হবে। অ্যান্ড গাইজ ওর যেটা ভাই ক্রোনো চালানোর পরে যেটা মুভমেন্ট দেয় সেটাও কমিয়ে দিচ্ছে। অ্যান্ড গাইজ অপর দিকে আর একটা ক্যারেক্টার এসে যেটা ক্রোনোর শিল্ড তোমাদের জলদি ভেঙে দেবে, মানে বুঝতে পারছো ক্রোনোর বাজার কিন্তু খতম, এরপর থেকে কিন্তু আপডেটের পর থেকে ক্রোনো নিয়ে আর কেউ খেলবে না। তো গাইজ ক্রোনো ক্রেজ যেটা ছিল সেটা কিন্তু খতম হয়ে গেছে। তো এই ছিল ভিডিও, সব কিন্তু কভার করে দিলাম, অ্যান্ড আরও আসবে, তোমাদেরকে ভিডিও দিতে থাকবো অ্যাডভান্স সার্ভারে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন ধরো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও গাইজ, বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো। তো চলো দেখার পরে কোনো ভিডিওতে, যতক্ষণ সুস্থ থাকবো সবল থাকো, টাটা বাই বাই।